আলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। বিয়ে তার মেয়ের পিতা সরাসরি দিতে পারে, উকিলের মাধ্যমে সম্পাদন করতে পারে। সেই হিসাবে আমাদের দেশে যে বিবাহ প্রচলিত আছে উকিল নিয়োগের মাধ্যমে, এটা শুধু হানাফি সমাজ নয়, আমাদের আহলাদের সমাজেও আছে এই সিস্টেমটা। এভাবে বিবাহ বিশুদ্ধ হবে, তবে উত্তম হচ্ছে এভাবে উকিল নিযুক্ত না করা। সরাসরি বিবাহ হবে, মেয়ের পিতা বিয়ে দিয়ে দিবে ছেলেকে, অথবা ছেলে প্রস্তাব করবে মেয়ের বাবার কাছে, আর মেয়ের বাবা বিয়ে দিয়ে দিবে সাক্ষীদের উপস্থিতিতে। এটাই হচ্ছে ইসলামিক বিবাহ মসজিদের মধ্যে ঘোষণার মাধ্যমে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজালু আলিনু হাদা নিকা ওয়া জালুহু ফিল মাসাজিদ, তোমরা এই নিকার ঘোষণা দাও এবং মসজিদে সম্পন্ন করো। জাহেলি জামানার বিবাহ ইসলাম জামানার বিবাহ মূলত মোটামুটি একই, তেমন কোনো পার্থক্য ছিল না। আমর মুল আস রাদিয়াল্লাহ তাআলা, আবুল আস রহিমাহুল্লাহ নবী করিম সাল্লামের কাছে আসলো, এসে বলল যে হে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বড় মেয়ে জয়নবকে বিবাহ করতে চাই। নবী করিম সাল্লাম বাড়ির ভিতরে গেলেন এবং জয়নবের কাছে প্রস্তাব দিলেন। জয়নব হাসলো, হাসতে হাসতে তার চেহারা লাল হয়ে গেল। তারপর নবী সালাম বাইরে এসে জয়নবকে আবুল আসের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই হচ্ছে ইসলামী বিবাহ, এটাই নিয়ম, এভাবেই হতে পারে। কিন্তু আমাদের সমাজে এর সাথে অনেক বেজাল জড়িত হয়েছে, কিছু কিছু বেজাল মারাত্মক, আবার কিছু কিছু আছে হালকা। আর বর্তমানে মুসলিমদের যে বিবাহ, ভারতবর্ষে যে প্রথা প্রচলন আছে তা বিশুদ্ধ, তাতে বিবাহ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।